বরগুনার পাথরঘাটায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদনহীন 8টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা থাকলেও এখনও চলছে চিকিৎসা কার্যক্রম। গত 5 জুন রবিবার বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে সার্জিক্যাল ডায়াগনস্টিক সেন্টার সহ বেশ কিছু ডায়াগনস্টিককে বরগুনা সিভিল সার্জন কর্তৃক নির্দেশনা অনুযায়ী অভিযান করা হয় এবং তাদের সকল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিকগণকে কাগজপত্র সব কিছু ঠিক না করে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এদের কেউ কেউ সিভিল সার্জনের নির্দেশনা অমান্য করে গোপনে চালিয়ে যাচ্ছেন অপারেশন সহ সকল চিকিৎসা কার্যক্রম। এমন অভিযোগ পেলে সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম পরিচালনার সত্যতা মেলে। সিভিল সার্জনের অভিযানে কাকচিড়ার 3টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হলেও পরের দিনে গিয়ে দেখা গেছে সার্জিক্যাল ডায়াগনস্টিকে সিজারিং সহ সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এই বিষয়টি সার্জিক্যাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন, আমরা সহ সকলে এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন গোপনে। গতকাল রাতে যে সিজার হয়েছে, এই আপনি করেছেন না অন্য কেউ সাথে ছিল? আমি তো আর সিজার করি। ওনারা তো বলছে যে এখানে একজন ছিল, উনি আপনার কথা বলছে। আমি তো তাদের ব্যাপারে আমার তো জাহাজের খবর রাখার দরকার। তারপরে আমি ওনাকে বলছি যে আপনি তো শত দিকে জানি না, আমি শুধু একটুকুই জানি 23 তারিখে একটা টিভি পাইছে, সেটাও দুপুরবেলা। এবং আপনার ওখানে এটাই নির্দেশনা দেয়া যে আমাদের ওই দিন থেকে কার্যক্রম বন্ধ রাখতে পারো। এবং 23 দিন ছুটিটা পাওয়ার পরে আমি হচ্ছে আপনার আমার অফিস থেকে জানাই আমার যেটা করণীয়। তো ওপাশে বন্ধ না, কেউ বন্ধ না, একটু মিথ্যা আমি সবাই চালাচ্ছে, সবাই চালাচ্ছে। আপনাদেরকে দেখলে মিথ্যা কথা বলতেছে, বাট আমি মিথ্যা কথা বলি না। আমি কোনোদিন মিথ্যা কথা বলবো,